আমি মোহাম্মদ মান্দার ফকির সভাপতি রামনগর ইউনিয়ন নগর কান্দা উপজেলা ফরিদপুর ডিস্ট্রিক্ট 2018 সালের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম তারপর পরপর দুইবার আমি নির্বাচন করছি এবং দ্বিতীয় স্থান অধিকার করছি তার গত 2016 সালের নির্বাচনে দলীয় মনোনয়নপত্র পাইনি বিধায় আমি নির্বাচন করিনি নৌকার পক্ষে কাজ করছি প্রত্যাশা যে ইনশাল্লাহ আমি এই মনোনয়ন পাব এই আশাবাদী আমি যারা প্রার্থী হয়েছে তারা বিদ্রোহী প্রার্থী ছিল গত নির্বাচনে এই হিসাবে আমি একমাত্র প্রার্থী এবং আওয়ামী লীগের বর্তমান সভাপতি ওই ইউনিয়নের আমার প্রত্যাশা যে মনোনয়ন আমি পাবো এর আগে এই আওয়ামী লীগ কমিটির সহসভাপতি ছিলাম সিনিয়র সহসভাপতি ছিলাম তার সহসভাপতি ছিলাম এবং এই স্বাধীনতার পর থেকেই আমি আওয়ামী লীগের সাথে